খগেন খাড়া যে বলেছিল আমি নাকি ওর কাছে সুদের টাকা বাকি রেখেছি আচ্ছা দ্যাট খগেন খাড়া তো লোকটাকে পেলে না আমি এবারে চপকে এবারে সিধা করে দেবো বেয়াদব লোক কোথাকার বলে কিনা পুণ্যবিহারি মুখোপাধ্যায় ওর থেকে সুদের টাকা নিয়ে যে বাকি রেখেছে আচ্ছা আচ্ছা আমার মনে পড়েছে ও আমায় বলেছিল আমি নাকি ওর কাছে 4435 টাকা 45 পয়সা বাকি রেখেছি সুদের টাকা পুণ্যবিহারি মুখোপাধ্যায় সুদের টাকা বাকি রাখবে হ্যাঁ লোকটাকে ফেলে না আমি চাপকে সিধে না না সিধে না ওকে আমি খুন করে দেবো ওকে আমি খুন করে দেবো ওকে আমি খুন খুন ঠান্ডা কি ঠান্ডা করবো মাথা ফোন করাটা বোধহয় ঠিক কাজ হবে না বুঝলে খারাপ লোক খুব অসভ্য লোক এটা ইজি এটা রাস্কেলটা বেয়াদব লোক ও আমায় অসভ্য অসভ্য কথা বলে অত্যন্ত অপমানজনক অসম্মানজনক কথা বলে ওরা জলদস্যু এটা সোমালিয়ার পাইরেট এটা ওই সুদের কারবারি এই জারতির কারবার ওর কি কি আপনি মাথাটা ঠান্ডা কি ঠান্ডা করো তখন থেকে এক কথা বলছে মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো কি আপনি ফোনটা কর ফোনটা কর বলছো কমলা কমলা রে আজকে তোর কি দিন রে বাবা এ আজকে নতুন বৌমা তোকে দুইবে হ্যাঁ সে দুধ হাতে বিক্রি হবে সে দুধ দে আবার কি হবে মাখন হবে আর তারপর তারপর পিন্ডি বানাবে ও বৌমা না 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 দুধ দিয়ে পিন্ডি হয় না পিন্ডির জন্য চাল কলা তিল লাগে বুঝলে তো কি তোমার হাতে বালতি নেই কেন তুমি কমলাকে দুইবে না হ্যাঁ 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 যাবো যাবো কমলা কখন বাবা রে কে আমি আমি পূর্ণ বিহারী ও পূর্ণ ভালো দিনই ফোন করেছিস গ্রামে ফিরতে চাইছিস তো ফ্যান 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 তোকে কিন্তু আসলটা দিতে হবে না কিন্তু সুদটা তোকে দিতেই হবে বুঝলি ইউ ইউ একটা এটা এটা গুন্ডা এটা সমাজ বিরোধী এটা বাজে লোক এটা এটা জলদস্যু ভাই পূর্ণ পূর্ণ ভালো হবে না কিন্তু ভালো হবে না তুই আমার টাকায় খেয়ে আমাকেই গাল দিচ্ছিস কি বলছিস তোর টাকায় তোর টাকা করতে গেল এই তুই আবার আমাকে তুই বলছিস।